এই প্রকল্পের বড় একটা সফলতা আপনারা সকলে জানেন, যেহেতু এটা এই প্রকল্পটা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হবে এবং একটা স্মার্ট বিমানবন্দর। স্মার্ট বিমানবন্দর মানে কি যে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে আগত এবং বহিরাগত সব যাত্রীদের জন্য। সেই জন্য প্রথমেই যেটা করা হয়েছে এই টার্মিনালটাকে আমাদের মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশনের সাথে সংযুক্ত করা হয়েছে। এখানে যত ধরনের ট্রান্সপোর্ট দিয়ে আমরা চিন্তা করতে পারি সব ট্রান্সপোর্টের মাধ্যমে সম্মানিত যাত্রীরা বিমানবন্দরে আসতে পারবেন অথবা বিমানবন্দরে যেতে পারবেন। ওই প্রভিশনগুলো কিন্তু আমরা করে ফেলেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, হাইওয়ে বলেন, রেলওয়ে বলেন, মেট্রো, ভবিষ্যতে যে মেট্রো আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন আসবে ওখানে আমরা টানেল বানিয়ে রেখে দিয়েছি, স্টেশনের সাথে কিছু কানেক্ট হয়ে যাবে যখন স্টেশনটা হয়ে যাবে, মেট্রো লাইন হয়ে যাবে। এবং একইভাবে এই ইটার সাথে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা আমি বলব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেটা হলো আমাদের হজ ক্যাম্প থেকে এবং রেল স্টেশনের থেকে আন্ডারগ্রাউন্ডে টানেলের মাধ্যমে বিমানবন্দরের সাথে সংযুক্ত করেন। এই প্রকল্পটা বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অতি শীঘ্রই এটা শুরু হতে যাচ্ছে। আমরা সিভিল ডিভিশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা প্রদান করেছি জায়গা প্রদানের মাধ্যমে এবং প্রত্যেক এই গাজেটের সাথে সংযুক্ত থাকার ব্যাপারে আমরা সহায়তা করব যারা এখানে ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করবেন। এটা আলটিমেটলি আমাদের জন্যই, আমাদের এই প্রজেক্টের জন্য, আমাদের বিমানবন্দরের জন্য সুফল নিয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে এত যাত্রী আসবেন, আসা যাওয়া করবেন, আপনারা দেখেছেন একটা দৃষ্টিনন্দন অ্যাডজাস্টেন্ট মানে আমাদের পূর্ব দিকে এই টার্মিনালের যেখানে শাপলা ফুল দিয়ে ঢাকা হয়ে গেছে, এটা 1230টা গাড়ি থাকতে পারবে, যেখানে এটা মাল্টি লেয়ার কার পার্কিং বলা হয়, মাল্টি লেভেল কার পার্কিং। এই কার বিশাল কার পার্কিং আমরা এর সাথে সংযুক্ত করছি এবং কার পার্কিং থেকে ডিপার্চারাল ট্রাফিক এবং সরি প্যাসেঞ্জার এবং আরাইভিং প্যাসেঞ্জার সবাই এটা ব্যবহার করতে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের এবং ভবিষ্যতে আমরা কানেক্টিভিটিও এই যেই হাইওয়ের সাথে যে কানেক্টিভিটি আছে এলিভেটেড এক্সপ্রেস সাথে আরও বাড়ানোর জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি, যাতে করে কোনো প্যাসেঞ্জার যেন সরাসরি ঢাকা থেকে যারা আসবেন অথবা উত্তরের থেকে যারা আসবেন তারা বিমানবন্দরে ঢুকে যেতে পারেন। এগুলো আমরা আমাদের রোড ডিভিশন, ব্রিজ ডিভিশনের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো আমরা হাতে নিচ্ছি। তা আমরা চেষ্টা করে যাচ্ছি সিভিল ডিভিশন সরকারের যে দিক নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়ন মাধ্যমে যে আকাশ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে এবং দেশের অর্থনীতির চাকাকে যাতে আরও বেশি সক্রিয় করা যায় সে ব্যাপারে সিভিল ডিভিশন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। শুধু এই আপনারা আজকে যেহেতু এই টার্মিনালের জন্য আসছেন আমি অন্যগুলো বলছি না, মানে আপনারা ভালো করে জানেন অনেক প্রকল্প আমরা হাতে দিয়েছি সরকারের দিক নির্দেশনায় এবং এগুলো সবগুলোই বাস্তবায়নের পক্ষে যাচ্ছে।